সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমল যেটা সেটা হচ্ছে দান সৎকার মাধ্যমে। আর সদকাত তুৎফিউল বালা, দান করার মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায়, দান মানুষকে বিপদ থেকে বাঁচায়। সম্মানিত প্রিয় হাজির, এই জন্য দানের হাত খোলা রাখবেন, দানের হাত অল্প হোক কম হোক বেশি হোক যতরূপ তৌফিক আছে নিয়মিত আমলটা করবেন। দানের জন্য একটা বক্স রাখবেন, যদি উপযুক্ত লোক না পান তাহলে একটা বক্স রাখবেন, দানের বক্স, দানের বক্স। একটা ব্যাংক রাখবেন, ব্যাংক, ওই যে আমরা আগে দেখেছি ছোটবেলায় সাইকেল কেনার জন্য ব্যাংকে টাকা জমানো হতো, তারপরে আপনার কিছু কেনার জন্য ব্যাংকে টাকা জমানো হতো। এখনো অনেক মহিলারা, গ্রামের মহিলারা মুষ্টি চাল রাখে, ঠিক না, মুষ্টি চাল। এইভাবে দৈনিক আপনার দানের একটা বক্স থাকবে, একটা দানের ব্যাংক থাকবে, অল্প হোক বেশি হোক নিয়মিত প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে একটা অ্যামাউন্ট সেখানে জমা রাখবেন, দানের বক্স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাদাকাতু তুৎফিউল বালা, দান করার মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায়, দানের হাত খোলা রাখবেন, কিয়ামতের মাঠে জান্নাত পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূলের স্ত্রীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার সঙ্গে জান্নাতে সবার আগে মিলিত হবে কে? আল্লাহ রাসূল বলছেন, আমার সাথে জান্নাতে সর্বপ্রথম মিলিত হবে সে যার হাত লম্বা। যার হাত কি লম্বা? মহিলারা আর দেরি নেই, যায় একটা কাঠ নিয়ে এসে হাত মাপা শুরু করছে। কিছু কিছু মহিলা তো এক লাইন বেশি বুঝে, ঠিক না, হাত মাপা শুরু করছে কার হাত লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই লম্বা হাতের কথা বলি নাই, বরং আমি বলেছি যার দাঁড়ের হাত লম্বা সে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে আগে মিলিত হবে। সুবহানাল্লাহ, যা দানের হাত লম্বা হতে হবে। শেষ করবো, সবার উপস্থিতি, তাহলে দানের হাত লম্বা করলে বিপদ থেকে বাঁচা যাবে। আমি আলোচনা গুটিয়ে আনছি, মা আগনানহু, মা আগনানহু, মা আগনানহু মালহু ওয়া মা কাসা, আবুল হাবকে তার সম্পদ, তার অর্জন তাকে বাঁচাইতে পারে নাই, আপনার সম্পদের ক্ষমতা আপনাকে বাঁচাতে পারে না। আল্লাহর দয়া আপনাকে বাঁচাবে, আর আল্লাহর দয়া পাওয়ার জন্য এই আমলগুলো করবেন, রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর আলোচনা এদিকে, আমার আলোচনা শেষ হয়নি, আমি ঠিক 3 থেকে 4 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। শেষ পয়েন্টগুলো খুব খেয়াল করে শুনতে হবে। হাম্মালাতাল, এরপরে বলছেন সাইয়াসলানা রনজার, সাইয়াসলানা রন, কিয়ামতের মাঠে সে এমন আগুনে জ্বলবে, লাচা লাহাব, লাহাব বিশিষ্ট, মানে এলেলিহান বিশিষ্ট, আবু লাহাবের নাম থেকে লাহাব, এখানেও লাহাব। লাহাব মানে কি? আবু লাহাবের নাম আসলে আবু লাহাব নয়, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা, কিন্তু তাকে আবু লাহাব কেন বলা হয়? সে ছিল আগুনের মতো লাল টুকটুকে, আগুনের মতো দেখতে এরকম ফর্সা, এরকম লালচে কালারের ছিল, এই জন্য তার নাম তাকে বলা হয় আবু লাহাব, মূলত তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে এই আগুনের লিলিহান বিশিষ্ট আগুনের, জাহান্নামের আগুনে সে জ্বলতে হবে, সে তো জ্বলবে, ওয়ামরাতুহু, তার স্ত্রীও জ্বলবে, হাম্মালাতাল হাতব, তার স্ত্রীকে ওই যে লাকড়ি বহনকারী, হাম্মালাতাল হাতব, মূলত বলা হয় যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, প্যাস লাগায়, এরকম মহিলা মনে এলাকায় নাই, কম না বেশি, প্যাস লাগানোওয়ালা যে সমস্ত মহিলা আছে এই মহিলাদেরকে আরবরা হাম্মালাতাল হাতব বলে। ওই আবুল আবির স্ত্রীও কি করত? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বিভিন্ন সময় প্যাস লাগাতো, উৎসাহ রটনা করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি নামে নিন্দা করতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাম্মালাতাল হাতওয়াব বলেছেন, ফি জিরিহা হাবলুম মিন মাসা, ফি জিরিহা হাবলুম মিন মাসা, কিয়ামতের মাঠে তার গলার ভিতরে রশি পেঁচিয়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ 2 মিনিটের পয়েন্টের কথা খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহু আকবার, পৃথিবীর অবস্থা খুব সংকুচিত হয়ে আসছে, একের পর এক বিপদের আওয়াজ আমরা পাচ্ছি, করোনা গিয়েছে, আবার অমিক্রনের কথা শুনছি, আর কত রং বেরঙ্গের বিপদের কথা। আমার ভাই এখানে মোহতরম সম্মানিত ভাই বসে আছেন, গত বছর মনে আছে এখানেই অনেক মাহফিল করেছি, ওনার ভাই ছিলেন গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহ, ছিলেন না? ছিলেন, আজ উনি আছেন, আজ উনি আছেন, ইনি আজ আছেন, আগামী বছর থাকবেন গ্যারান্টি আছে, আমি আছি আগামী বছর থাকবো কোনো গ্যারান্টি নাই। কাজেই সম্মানিত প্রিয় ভাই, এই মাহফিলের উদ্দেশ্য, এই ওয়াজের উদ্দেশ্য, এই তাফসীরের উদ্দেশ্য একটাই, নিজেকে পরকালের জন্য প্রস্তুত করা, নিজেকে পরকালের জন্য প্রস্তুত করা। সর্বশেষ আপনাদেরকে যে মেসেজটা দিয়ে দিকে, সর্বশেষ আপনাদেরকে যে মেসেজটা দিয়ে যেতে চাই, সেই মেসেজটি হচ্ছে প্রিয় হাজরিন, মিশকাতুল মাসাবিহির, মিশকাতুল মাসাবি এসেছে হাদিসটি আত-তারগিব আত-তারহীব কিতাবে রয়েছে, হাসিবু কবলা আন তুহাসাবু, কিয়ামতের মাঠে
তোমার হিসাব নেওয়ার আগে দুনিয়াতে নিজের হিসাবটা নিজে মিলাও, নিজের হিসাবটা নিজে মিলাও। আমি কতটুকু জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছি, আমি কতটুকু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছি, আল্লাহর জন্য কয়টা আমল করতে পেরেছি, আল্লাহর জন্য আত্মার জীবন কিতাব এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তাদআ শাইয়্যান লিল্লাহ, শোনো তুমি আল্লাহর জন্য কোনো একটা কাজ ছাড়ো, কোনো একটা কাজ ছাড়ো, ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু, আল্লাহ তাতে উত্তম ব্যবস্থা দুনিয়ায় করে দিবেন। আল্লাহু আকবার। যুবকদের জন্য বলছি, অনেক যুবক ভাই আপনার জন্য বলছি, আজকে সিদ্ধান্ত নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ায় কিছু ছাড়া, তার মানে আল্লাহর জন্য আপনি অবৈধ সম্পর্ক ছিল, আজকে সিদ্ধান্ত নেন, রব আমি তোমার জন্য আমার অবৈধ সম্পর্ককে ক্যান্সেল করলাম, ডিলিট করলাম, আজ থেকে রিমুভ করে দিলাম, আর আমি অবৈধ সম্পর্কে জড়িত থাকবো না। আমি পর্নোগ্রাফি দেখতাম, অশ্লীল ভিডিও দেখতাম, আজ থেকে আমরা তোমার জন্য ছেড়ে দিয়েছি। আমি ঘুষ খেতাম, আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি আর খাবো না। আমি সুদ খেতাম, আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি আর খাবো না। আমি বিভিন্ন খারাপ জিনা ব্যবচারে লিপ্ত ছিলাম, আজ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আর করবো না। আপনি এইভাবে সিদ্ধান্ত নেন, আল্লাহর গভীর ঘোষণা, যদিও এই হারাম আর গুনাহের কাজ ছাড়তে একটু কষ্ট হবে, আল্লাহর রাসূল বলেছেন এর চেয়ে আরো উত্তম শান্তি আর সুখের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তোমার জন্য করে দিবে। আল্লাহু আকবার। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।